নমস্কার, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু এডুকেট। আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি তোমাদের চক্রাসন দেখাবো। চলো তাহলে আমি তোমাদের চক্রাসন শিখিয়ে দিই। চক্রাসন, প্রথমে চিত হয়ে শুয়ে হাঁটু ভেঙে দু পায়ের গোড়ালি সামনের দিকে আনতে হবে। দুই হাত কানের দুপাশে আনতে হবে। হাতের আঙুল থাকবে পায়ের দিকে। এবার হাতের উপর জোর দিয়ে কোমর ও পেট তুলতে হবে। মাথা আলগাভাবে ঝুলবে। কনুই যতটা সম্ভব সোজা রাখতে হবে। শ্বাস স্বাভাবিক রেখে 30 থেকে 40 সেকেন্ড করে 3-4 বার করতে হবে। এই আসনের উপকারিতা, ছোটদের পক্ষে এই আসনটি বিশেষ উপযোগী। সর্বাঙ্গে সুন্দর ব্যায়াম হয়, মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি পায়, হজম ভালো হয়, কাঁধ পিঠ ও কোমরের ভালো ব্যায়াম হয়, অতিরিক্ত মেদ কমে, দৈহিক গঠন সুন্দর হয়। তাহলে আজকে এইটুকুই। তোমরা এই চক্রাসন প্র্যাকটিস করো, আর আমার এক্সারসাইজ ভালো লাগলে তোমরা ইয়োজুকেটে সঙ্গে থেকো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।